আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান আর আমি ইসলাম তানভীর শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সরাসরি অভিযানের মধ্যেই পাবনায় আশ্রমের সেবক নিত্যরঞ্জন খুন ঘটনাস্থলে ভারতীয় হাইকমিশন কর্মকর্তারা প্রথম দিন আটক প্রায় 1000 সরাসরি অভিযানের নামে ধরা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বললেন মির্জা ফখরুল সরকারকে ব্লেম গেম বাদ দেওয়ার আহ্বান ব্যারিস্টার মওদুদের সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিএনপি জামায়াত জড়িত বললেন এইচটি ইমাম প্রয়োজনে খালেদা জিয়াকেও জিজ্ঞাসাবাদের হুঁশিয়ারি শেখ সেলিমের উচ্ছেদকে কেন্দ্র করে গুলিস্তানে ব্যবসায়ী হকার ও পুলিশের তুমুল সংঘর্ষ কয়েকশো আটক গাজীপুরে শ্রমিক উত্তেজনা ধাওয়া পাল্টা ধাওয়ায় 20 জন আহত দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম চায়ের সাথে সেরাটা এবারে বিস্তারিত পুলিশের সারাশে অভিযানের মধ্যে এবার একই কায়দায় খুন হলেন পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ঘটনাস্থল ঘুরে দেখেছেন ভারতের সহকারী হাই কমিশনের সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের সাথে এই হত্যারও মিল দেখছে পুলিশ প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বের হন পাবনার অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক 62 বছর বয়সী নিত্যরঞ্জন পাণ্ডে পাবনা মানসিক হাসপাতালের উত্তর পাশে প্রধান গেটের সামনে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে কুপিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নিত্যরঞ্জনের তার ঘাড়ে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে নৃশংস এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে তার সহকর্মীরা এই হত্যার দেখে আমরা নিরাপত্তায় ভুগছি এবং আমাদের আশ্রমের নিরাপত্তা জোরদার করা হয় এ হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা বারবার বলেছি বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার জন্য তৎসত্ত্বেও এই ঘটনা ঘটায় আমরা অত্যন্ত মর্মাহত অচল করে দেব আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অনতিবিলম্বে এই আসামিদের গ্রেপ্তার করা না হলে ঘটনাস্থল ঘুরে দেখেছেন ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও র্যাব 12 এর সিও শাহাবুদ্দিন আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে নিত্যরঞ্জনকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের সে যেভাবে ঘটনা করছে এটা আমরা তার যোগসূত্র এখন বলতে পারছি না কারণ তদন্তে বিষয়টা বের হয়ে আসবে যে কারা ঘটনা ঘটিয়েছে নিহত নিত্যরঞ্জন পাণ্ডের বাড়ি গোপালগঞ্জে প্রায় 40 বছর ধরে ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন তিনি বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে জঙ্গি দমনে দেশজুড়ে পুলিশের সারাশি অভিযানের প্রথম দিনে প্রায় 1000 জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে রয়েছে জামায়াত শিবির কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরা এ পর্যন্ত আটকের সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি পুলিশ সদর দপ্তর তবে বিভিন্ন জেলার পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যে 700 বেশি জনকে আটকের খবর পাওয়া গেছে ঢাকায় আটক করা হয়েছে 177 জনকে রাজশাহী মহানগরীর 4 থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় আলাদা অভিযান চালান আটক করা হয় 31 জনকে এছাড়া পুলিশের সারাশি অভিযানে চট্টগ্রামে 135 জন সিলেটে 91 জন বরিশালে 36 জন যশোরে 68 জন নড়াইলে 2 জামায়াত কর্মী সহ 47 জন সাতক্ষীরায় 35 জন লক্ষ্মীপুরে 36 জন ঝিনাইদহে 4 জামায়াত শিবির কর্মী সহ 27 জন গাইবান্ধায় 26 জন নীলফামারীতে 23 জনকে আটক করা হয় পুলিশ সদর দপ্তর বলছে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী 7 দিন আশ্রম সেবক নিত্যরঞ্জন পাণ্ডে আনন্দ গোপাল গাঙ্গুলী ও সুনীল গোমেজ সহ সাম্প্রতিক সবগুলো হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ বিষয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অসাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতারা নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় 20 জুন ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান তারা সারাশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে ব্লেম গেম বাদ দিয়ে জঙ্গিবাদ উগ্রবাদকে জাতীয় ইস্যু হিসেবে নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ
রাজধানীর একটি হোটেলে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জঙ্গিবাদ নির্মূলে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে শুধু বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে। ধর্মে বিশ্বাস করে না যারা, তাদের ওপরে আক্রমণ হয়েছে। অন্যদিকে আবার যারা ধর্মে বিশ্বাস করে, সে ইসলাম ধর্ম বা আপনার হিন্দু ধর্ম এমনকি খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে, এদের উপর আক্রমণ হয়েছে। সুতরাং যারা বলতে চান যে এটা ইসলামী জঙ্গিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকছে যে তারা তাহলে নিরীহ অসহায় মানুষগুলোকে কারা হত্যা করে? এই গুপ্ত হত্যার ছুতো ধরে আরেকটি অভিযান তারা পরিচালনা করছে, যে যারা বিরোধী দল, যারা ভিন্ন মত পোষণ করে, তাদেরকে আবার তাদের উপর একটা নির্যাতন নেমে আসছে, তাদেরকে দমন করবার আরেকটা প্রক্রিয়া তারা গ্রহণ করেছে। সাধারণ অল্প বয়সের ছেলেরা, সাধারণ মানুষ এবং নিম্ন আয়ভুক্ত মানুষ, কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি যে বিরোধী দলভুক্ত আপনার যারা আছেন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত গাইবান্ধার এরেন্ডাবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানকে দেখতে পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মোহাম্মদ আলীকে জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে এনে নাগরিকত্ব দেয়ায় সরকার তাঁর মৃত্যুতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কথা বলেন সাম্প্রতিক সময়ের আলোচিত জঙ্গিবাদ ও গুপ্ত হত্যা নিয়েও। এতগুলো হত্যাকাণ্ড ঘটল, একটি হত্যাকাণ্ডের কোন বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত সরকার শুরু করতে পারে না। ব্লেম গেম বন্ধ করুন, এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, দেশবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য, এটা বন্ধ করতে হবে। সত্যিকারের জঙ্গিবাদ নির্মূল চাইলে সব দল ও মতের লোকদের নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। সন্ত্রাসীদের প্রোটেকশন দিতে গুপ্ত হত্যার দায় সরকারের উপর চাপাচ্ছে বিএনপি, অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এসব হত্যাকাণ্ডের ঘটনায় প্রয়োজনে বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিএনপি জামাতের যোগসূত্র পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। কাউন্সিল উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে দলের ঘোষণা উপকমিটির সদস্যরা। বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানান, সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আমার সরকারের বিব্রত করার জন্যই তো আমরা করতেছি। ওই পেট্রোল বোমা মারার সময় খালেদা জিয়া বলছিল যে সরকার কাছে, তারপর ধরা পড়ে দেখা গেল যে হয় ছাত্র দল, নয় জামা শিবির, না জেএমবি, এবং তাদের প্রোটেকশন দেওয়ার জন্য খালেদা জিয়া এইসব কথা বলতেছে। এদের দমন করার ব্যাপারে আমাদের যে নেত্রী শেখ হাসিনা তো বলছে, আপনার দেখছেন আপনার সাংবাদিক হিসাবে হয়েছে, যেই হোক না কেন এর যদি খালেদা জিয়া কোনো লিঙ্কেজ পাওয়া যায় তা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হয়তো ক্ষণিকের জন্য মানুষের কষ্ট হয়েছে, কিছু কিছু লোককে হত্যা করে, সেজন্য আমরা দুঃখিত। পরে প্রচার উপকমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টায় এইচ টি ইমাম দাবি করেন, গুপ্ত হত্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। গুপ্ত হত্যা যতগুলো হচ্ছে প্রায়গুলোতেই প্রায় সুরাহা হয়ে এসছে, কারা কারা করেছে, কীভাবে করেছে, কখন করেছে, এগুলোর যোগসূত্র পাওয়া যাচ্ছে। এই যোগসূত্রতে গিয়ে আমরা পাচ্ছি গিয়ে শিবির এবং তৎসংলগ্ন যারা ছাত্রদল তারা এবং তাদের মাথা যারা, অর্থাৎ ছত্র ছায়াটা হলো জামাত এবং বিএনপি। গুপ্ত হত্যায় জড়িতদের ধরতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে 14 দলের বৈঠক শেষে নেতারা জানান, জঙ্গিবাদী কার্যক্রমকে আশ্রয় প্রশ্রয় না দিলে সারাশি অভিযানে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আবারও পিছাচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, পরিবর্তিত তারিখ ঠিক না হলেও তা 10 জুলাই থেকে এক সপ্তাহের মতো পিছিয়ে দেওয়া হতে পারে। ঈদ দলীয় সভানেত্রী বিদেশ সফরের ব্যস্ততার কারণে সম্মেলনের তারিখ পেছানো হচ্ছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে।
তিন বছর মেয়াদের আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। নানা কারণে সেই সময়ের মধ্যে সম্মেলন করতে না পারলেও 28 মার্চ নির্ধারণ হয় সম্মেলনের তারিখ, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কারণে তা পিছিয়ে করা হয় 10ই জুলাই। ধানমন্ডি কার্যালয়ে প্রায় প্রতিদিনই দফায় দফায় বৈঠক করছে সম্মেলন উপলক্ষে গঠিত 11টি উপকমিটি। এরই মধ্যে অনেক কাজও গুছিয়ে এনেছে কমিটির সদস্যরা। সম্মেলন 10 এবং 11ই জুলাই করার মতো আমাদের সকল প্রস্তুতি আমাদের নেওয়া হচ্ছে। তবে আমরা আমাদের মাননীয় সভানেত্রী উনি বলেছেন যেহেতু রোজা একদিন পিছিয়ে গেছে, সেই কারণে ঈদ সম্ভবত হবে 7ই জুলাই, এরকম সম্ভাবনা আছে। তো 7ই জুলাই ঈদ হলে একেবারে ঈদের একদিন বা দুই দিন পরে সম্মেলন করাটা কতখানি কঠিন হবে, প্রয়োজন হলে হয়তো সম্মেলন 1 সপ্তাহ হতে পিছিয়ে নেওয়া হতে পারে, তবে এটা কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এটা আগামীকালকে আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে সম্মেলন প্রস্তুতি কমিটির, সেই বৈঠকেই আমাদের হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কাউন্সিলের কারণে চলতি মাসে দলের নতুন কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না এ মাসেও। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। উচ্ছেদকে ঘিরে রাজধানীর গুলিস্তান এলাকায় ব্যবসায়ী, হকার ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে 30 জনেরও বেশি। প্রায় 3.5 ঘন্টা সংঘর্ষের পর মার্কেট থেকে 100 ব্যবসায়ী ও কর্মচারীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে 190 জনকে কারাগারে পাঠানো হয়েছে। গুলিস্তানের রাস্তা থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী, পুলিশ ও হকারদের মাঝে ত্রিমুখী সংঘর্ষ হয়। সকাল 11:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে 2:30 পর্যন্ত। বৃহস্পতিবার গুলিস্তানের রাস্তা থেকে হকার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে ফুটপাতে হকাররা বসতে চাইলে বাধা দেয় সিটি ট্রেড সেন্টারের ব্যবসায়ীরা। এর প্রতিবাদে শুক্রবার গুলিস্তানে জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে ট্রেড সেন্টার থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীরা। রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে হকাররা। এক পর্যায়ে মার্কেটের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালায় তারা। শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকাগুলি সহ ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে ঘোষণা দিয়ে হকারদের দোকান ভাঙচুর করে ট্রেড সেন্টারের ব্যবসায়ীরা। তোলার লগে লগেই মনে করেন যে উপরের থেকে শত শত ইড়া, 10 ইঞ্চি ইড়া, শত শত ইড়া মারতেছে। আমাদের কয়েকজন হাসপাতালে আছে, আমি হাসপাতালে যাই নাই। এটা শেষ না দেখা পর্যন্ত মনে করেন হাসপাতালে যাবো। এখন এই হকারদের চাঁদা যাইছে 50,000 টাকা করে। যদি 50,000 টাকা করে চাঁদা দিতে পারো তাহলে এখানে দোকান বইতে পারবো। আজকে হকাররা লাইন ধরে বসে আছে, উপরের তনে ইটা মারতে আছে, ওই ইটা নিয়ে ওরা মারতেছে। এই হলো ঘটনা। পরে মার্কেটের ভেতর থেকে 100 ব্যবসায়ী ও কর্মচারী আটক করে পুলিশ। উভয়ের ভিতরে সংঘর্ষ হয়েছে, উভয়ে এখান থেকে মারছে, উপর থেকেও মারছে। আমরা দোতলা দোকানদার ভাই, আমরা কিছু জানি না ব্যাপারে, আমাদেরকে অযথা এখানে করে নিয়ে আসছে। আমরা চাকরি করে হঠাৎ করে আমাদের তো 4.5টা টিয়ার গ্যাস মার্কেটের মার্কেট অবস্থা খারাপ করে ফেলাইতেছে। ঘটনাস্থলে ছুটে যান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আপনি জানেন আমাদের ডিপ্টি পুলিশ কমিশনার মতিঝিল আনার সাহেব সিরিয়াসলি উন্ডেড, এবং যারা এই ধরনের জননিরাপত্তা বিঘ্ন করতেছে এক বিন্দু ছাড় দেওয়া হয় না। অলরেডি আমরা ব্যাপক সংখ্যায় গ্রেপ্তার করেছি। এই গোলমালে যারাই লিপ্ত হবে তাদেরকে আইনামলে নিয়ে আসা হবে। ফুটপাতে হকারদের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে এই গুলিস্তানের বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশ এবং হকারদের মাঝে। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় এই গুলিস্তান এলাকা। পরে পুলিশের ফাঁকা গুলি আর টিয়ার শেলে এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় এই হকাররা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। পথচারীদের জন্য ফুটপাত মুক্ত করা না গেলে এবং ফিটনেসহীন গাড়ি বন্ধ না হলে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কোনো কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিয়াম মিলনায়তনে বিআরটিএ এর কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সড়কে কেউ আইন মানছে না, তাই শৃঙ্খলা আসছে না। ট্রাফিক ব্যবস্থাপনার অভাবেও বিশৃঙ্খলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় শিশু নিয়ে মোটরসাইকেল চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মহাসড়কের পরিস্থিতি আগের অনেক সময়ের চেয়ে ভালো রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি জানান, ঈদের সময়ে সড়কপথে 1,000 স্বেচ্ছাসেবী কাজ করবেন।
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। পুলিশ জানায় হাসান তানভীর ফ্যাশন ওয়ার্স লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করে। সকাল 8টার দিকে বিক্ষোভরত শ্রমিকরা কারখানায় ভাঙচুর শুরু করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে। এ সময় 7 পুলিশ সদস্য সহ কমপক্ষে 20 জন আহত হয়। শ্রমিকরা জানায় কারখানা কর্তৃপক্ষ তাদের প্রায়ই এক মাসের বেতন পরের মাসের মাঝামাঝি সময় দিয়ে থাকে। তাছাড়া সরকারি বিধিমতো পাওনা পরিশোধও করা হয় না। প্রতিবাদ করা হলে শারীরিক নির্যাতন চালায়। রমজান মাস শুরু হওয়া গত মাসে পাওনা বেতন চাইলে তা দিয়ে তা দিতে টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ শুরু করে। এবার দেখবেন বাংলালিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। ইফতারের আয়োজনে বিদেশি আইটেম চোখে পড়ে রাজধানী গুলশান এলাকার বিভিন্ন খাবারের দোকানে। হায়দ্রাবাদি পোলাও, জাফরানি দইবড়া, ল্যাম্প রোস্ট সহ ভিনদেশি রেসিপির খাবারগুলো টানছে অভিজাত ক্রেতাদের। তবে যানজট আর রাস্তার বেহাল দশা কেড়ে নিয়েছে দোকানিদের মুখের হাসি। গুলশান 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত প্রধান রাস্তার দুই পাশে গড়ে উঠেছে খাবারের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। এসব জায়গায় বছর জুড়ে মূলত ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। আর এরই ধারাবাহিকতায় রোজার মাসে ইফতারেও দেখা যায় ভিনদেশি নানা পদ। আলাদা স্বাদের উন্নত খাবারের দাম নিয়ে তাই চিন্তা নেই ক্রেতাদের। এতে চিকেন মলমল আছে, চিকেন টিক্কা আছে, কাবাব আছে, কড়াই আছে, দু আমাদের স্পেশালিটিস আছে, অনেক ভালো ভালো আছে। আর আমার তো সুইটের হিসাবে আমাদের রবড়ি আছে, অনেক ভালো তারিখে বানাইতেছে আমার। আর হালুয়া হালুয়া স্পেশালিস্ট আছে, তাদের একটা ব্র্যান্ডিং আছে, ওই ব্র্যান্ডিংয়ের কারণে এখানে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে, এইটাই হলো আমার মেন উদ্দেশ্য। পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে একসাথে ইফতারের ব্যবস্থাও থাকছে অনেক রেস্তোরাঁয়। আর খাবারে ভিন্নতার ছোঁয়া তো থাকছেই। মুরগ মুসাল্লাম, হ্যাঁ, ও সিগনেচার আইটেম আছে। আর মটন চাঁপ আর সিরাজকে স্পেশালি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। শুধু রেস্তোরাঁ নয়, গুলশান, বনানি ও আশপাশের এলাকায় তুলনামূলক ছোট খাবারের দোকানগুলোয়ও থাকছে ইফতারের বাহারি আয়োজন। আর এসব খাবারের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। তবে ভাঙা রাস্তা আর যানজটে ক্রেতা সমাগম কম বলে দাবি ব্যবসায়ীদের। ঢাকার বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে, কিন্তু এবছর আসলে রাস্তাঘাট ভাঙার কারণে, বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা ওইরকম কাস্টমার পাচ্ছি না। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। রেগুলার কাস্টমার আমি, সো অন্য সময় ওদের টেস্টের উপর রিলাই করা যায়, কোয়ালিটির উপরে রিলাই করা যায়, সো এই জন্যই নেয় আর কি। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। এবার রয়েছে রুহা আফজাল ঈদ বাজার সংবাদ। রমজানের প্রথম শুক্রবার শপিং সেন্টারগুলোতে ব্যাপক ভিড় থাকলেও সন্তুষ্ট নন বিক্রেতারা। তারা বলছেন ক্রেতারা কেবল ঘুরে দেখছেন, কিনছেন কম। ক্রেতারাও বলছেন মাত্র তো রমজান শুরু হলো, মাস জুড়েই কেনাকাটা করা যাবে। এর মাঝেও অনেকে শেষ দিকে ঝক্কি ঝামেলা এড়াতে আগেই করে ফেলছেন ঈদের শপিং। রমজানের প্রথম সাপ্তাহিক ছুটির দিন, শপিং সেন্টারগুলোতে তাই ভিড় ছিল তুলনামূলক বেশি। পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন পছন্দের জিনিসটি বেছে নিতে। রেডিমেড দোকানগুলোর তুলনায় থান কাপড়ের দোকানগুলোতে ভিড় ছিল বেশি। আমি কাপড় কিনে এটা বানাই, যেহেতু সামনে ঈদ, এই কারণে আল্লি আর এই কাপড়টা কিনে বানাতে দেবো টেলার্সে। আব্বু আগে বানাবে, এই জন্য আব্বুরটা আগে কেনা, আর আমরা তো রেডিমেডই কিনবো, এই জন্য আমরা পরে কিনবো। দর্জি তো আবার পরে নেবে না, এই জন্য আগে আগে কিনে দিয়ে দিলে আমাকে ঈদের মধ্যে, মানে ওরা দিয়ে দিতে পারবে সঠিক টাইমে। ভিড় ছিল বাচ্চাদের জামা কাপড়ের দোকানগুলোতেও। আমি বাবা মা ছাদে এসেছি আর ফুটপাত কিনেছি। আমি অনেকগুলো ড্রেস কিনেছি, এখন আরও কিনব। পিছিয়ে ছিল না তরুণীরাও। পছন্দের জামা জুতা সংগ্রহে এ দোকান থেকে সে দোকান ঢুম মারছেন অনেকেই। তবে দোকানিরা বলছেন ভিড় থাকলেও কেনাকাটা কম, যাচাই বাছাই নিয়েই ব্যস্ত ক্রেতারা। এই জন্য আগে আসা ভালো, পছন্দের জিনিস পাওয়া যায়, সাইজ মিলে, কালার মিলে, দ্যাটস ইট। আজকে একটু ফ্লোটা বেশি, তারপরও তেমন একটা কেনাকাটা করছে না, সবাই ঘুরে দেখছে, জিনিসপত্র দেখছে, মানে কেনার সংখ্যা খুবই কম। আজকে প্রথম সপ্তাহ তো দেখা দেখি করতেছে, হয়তো নেক্সট সপ্তাহ থেকে বেচা কেনা ভালো লাগবে, আজকে খুব কম। এমনিতেই ফ্রাইডে অনুযায়ী কাস্টমারটা কম, কিন্তু ফার্স্ট ফ্রাইডে রোজার হয়তো মানুষ একটু রেস্ট নিচ্ছে। শেষ দিকের ভিড় এড়াতে অনেকেই শুরু করে দিয়েছেন ঈদের শপিং, তারাই যেন বইতে শুরু করেছেন ঈদ আনন্দ। রোজার কয়েকদিন পরে মার্কেটে
পা রাখা যাবে না, সবাই স্টার্ট করবে শপিং, এর জন্য একটু আর্লি তাড়াতাড়ি আর কি শপিংটা স্টার্ট করলাম। আগে যেমন লাস্টে চার রাত রাখ পর্যন্ত শপিংটা আমরা কন্টিনিউ করতাম, বাট এখন আর ওরকম নেই। পরে কিনলে হয়তো আমার অনেক কষ্ট হবে বেশি, এই জন্য আগে ভাগে কেনাকাটাগুলো শেষ করলাম। এদিকে ক্রেতা দর্শনার্থীদের আকৃষ্ট করতে শপিং সেন্টারগুলোতে তাদের জন্য নানা উপহার সামগ্রীর পাশাপাশি রাখা হয়েছে বাড়তি বিনোদনের ব্যবস্থা। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথী থাকুন, ফিরে এসে থাকছে। রোজা শুরুতে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে, কিন্তু সুখবর নেই মাছের বাজারে। বাজেটের রাজস্ব আদায়ের টার্গেট নিয়ে এগোচ্ছে এনবিআর, জানিয়েছেন চেয়ারম্যান। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে কয়েকটি নিত্যপণ্যের দাম। রোজার অজুহাতে একলাফে বেড়ে যাওয়া বেগুন ও শসার দাম কমেছে অর্ধেকে। ব্রয়লার মুরগির দামও কেজিতে 10 টাকা কমেছে। এদিকে পাইকারি বাজারে দাম কমার খবরে কমেছে চিনি ও ছোলার দামও। প্রতিবছর রমজানের শুরুতে প্রায় দ্বিগুণ হয়ে যায় শসা বেগুন ও মরিচ সহ কয়েকটি নিত্যপণ্যের দাম, ব্যতিক্রম হয়নি এবারও। তবে প্রথম রমজানের মতো চাহিদা না থাকায় এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে কয়েকটি সবজির দর। এই বেগুন পরশুদিন ছিল 80 টাকা, আজকে আপনার 50 টাকা, গোল্ড হলো 40 টাকা, আর শসা হচ্ছে আপনার হাইব্রিড 30, দেশি হচ্ছে 40। বেশিরভাগ মুদি পণ্যের দাম আগের মতো থাকলেও কমতে শুরু করেছে ছোলা ও চিনির দাম। খাতুনগঞ্জের পাইকারি বাজারে কেজিতে 8 টাকা দাম কমার খবরে আগরা ও স্বপ্নের মতো আউটলেটে চিনির দাম 60 টাকায় নেমে এলেও খুচরা বাজারে তার প্রভাব এখনও পড়েনি। চিনি 58-57, এটা কখনোই মানে সত্য কথা না, কারণ হইল চিনি কিনেই পরে 59 টাকা, বিক্রি করি 62-63 টাকা। সুখবর নেই মাছের বাজারেও, বিক্রেতারা দাম কমার কথা বললেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। মাছের দাম আগের তুলনায় এখন কম, আগে রুই মাছ ছিল 350 টাকা কেজি, এখন 300 টাকা কেজি। মাছের বাজার তুলনামূলকভাবে প্রতি আইটেমে 200 টাকা করে বেশি। গোলগোস দাম তো বাড়ছে, মুরগি বাড়ছে, মাছ বাড়ছে। এদিকে চাহিদা কমায় ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির দাম রোজার আগে 180 টাকা ছিল, এখন 170 টাকা কেজি, আর পাকিস্তানি মুরগি আমদামি আছে, এটা দামও কম। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া 420 টাকা দরে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রামে এসপির স্ত্রী মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন চলার সময় দুটি ছোরা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলার সময় সন্দেহজনক ঘোরাফেরার জন্য কয়েক যুবক তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে জঙ্গি অভিযানে নেতৃত্ব দানকারী সাহসী পুলিশ অফিসারের সহধর্মিনীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান, সেই সাথে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তারও দাবি জানান বক্তারা। নতুন বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পনা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এগোচ্ছে, জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজিবুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, নতুন বাজেটের 2,03,152 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা অর্জন করতেই হবে। দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি তৈরির চেষ্টা করা হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআর অনলাইনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, এতে রাজস্ব আদায় স্বচ্ছতার সাথে গতি আনবে। এনবিআর এর মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে থেকে সৎ থেকে যোগ্যতার সাথে কাজ করার আহ্বান জানান নজিবুর রহমান। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন সময়ের কথা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আ মোশাররফিন সিদ্দিক। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে নৈতিক ও মানসম্মত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। শুধু পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল না হয়ে
নানামুখী বই পড়া এবং পরিবেশ প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আমিন জুয়েলার্স লিমিটেডের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার এম এ রৌফ সর্দার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুনুজ্জামান ভূঁইয়া, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শাহ আলম সিদ্দিকী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এনায়েতউদ্দিন মোহাম্মদ কায়সার খান। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীর অফিসার্স ক্লাবে ইফতারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ইফতার পার্টিতে এফবিসিসিআই এর শীর্ষ নেতারা ছাড়াও রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশ নেয়। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। কুরআন রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে। এতে বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব সহ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেম প্রিন্সিপাল সাইয়াদ কামালউদ্দিন জাফরি। রাজধানীর উত্তরায় হোটেল মিলিনার উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হোটেল মিলিনার চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ছাড়াও বিশিষ্টজনরা। ইফতারের আগে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, প্রতি বছরই হোটেল কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে এই ধরনের আয়োজন করে থাকে। বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে ময়মনসিংহে। জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ইকরামুল হক টিটু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবার নিচ্ছে গ্রেটফুল সিরামিক সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিদেশে থাকছে কিছুক্ষণ পরে দাফন করা হবে বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীকে, চলছে আনুষ্ঠানিকতা। অঘটন দিয়ে শুরু ফেডারেশন কাপ, হেরেছে আবাহনী, ড্র করল মোহামেডান। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দলীয় প্রতিনিধিদের সমর্থনের ভিত্তিতে প্রার্থিতার শক্ত ভিত্তি তৈরি করায় হিলারিকে শুভেচ্ছাও জানান তিনি। বৃহস্পতিবার হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে বৈঠকের পর হিলারির বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাওয়ায় তাঁকেও ধন্যবাদ জানান ওবামা। হিলারির প্রচার শিবির থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ওবামা বলেন, আসন্ন নির্বাচনে হিলারি একমাত্র যোগ্য প্রার্থী। শীঘ্রই তার পক্ষে প্রচারণার মাঠে নামারও আভাস দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিক্রিয়ায় হিলারি কৃতজ্ঞতা প্রকাশ করলেও সমালোচনা করেছেন রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার মতে, হিলারিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নতুন করে আরও চার বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন ওবামা, যা কেউ হতে দেবে না। আজ রাতে চিরনিদ্রায় শায়িত হবেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী। দ্য গ্রেটের বিদায়ে শোকাতুর গোটা বিশ্ব কাঁদছেন বাংলাদেশের আলী ভক্তরাও। ১৯৭৮ সালে ঢাকা সফরে আসা এই শতাব্দীর সেরা ক্রীড়াবিদের স্পর্শে ধন্য এদেশের বক্সাররা বারবার ফিরে যাচ্ছেন স্মৃতিময় সেই দিনগুলোতে। যদিও আলীর স্মৃতির অনেক কিছুই হারিয়ে গেছে শুধু অযত্ন আর অবহেলায়, নেই স্টেডিয়ামের বাইরে তার নাম ফলকটিও। বক্সিং নামের মধ্যেই যেন হিংস্রতার গন্ধ, জঙ্গলের সেই খেলাকে শিল্পরূপ দিয়েছিলেন মোহাম্মদ আলী। বক্সিং রিংয়ে তার প্রজাপতির নাচ আর প্রতিপক্ষের শরীরে মৌমাছির হুল ফোটানো পাঞ্চ বিষয়ে দেখেছেন সারা বিশ্বের ক্রীড়ামোদীরা। তার একার মুষ্টিতে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে বক্সিং। বাংলার মোহাম্মদ আলী খ্যাত আব্দুল হালিমের মতে, ইসলাম ধর্মগ্রহণ, কালো মানুষের প্রতিনিধি আর ভিয়েতনাম যুদ্ধে না গিয়ে তার প্রতিবাদ আলীকে দিয়েছে ভিন্ন মাত্রার ভাবমূর্তি।
মোহাম্মদ আলীর নাম জড়িয়ে আছে বাংলাদেশের সাথে। সালটা 1978। উদ্দেশ্য বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহায়তায় সেতু কর্পোরেশন ও লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান সেভেন স্টারের উদ্যোগে ঢাকা আসেন বক্সিং এর কিংবদন্তি। তাকে দেখতে ঢাকা স্টেডিয়ামে নামে মানুষের ঢল। আলী অংশ নেন ফান বক্সিংয়ে। 12 বছরের গিয়াসউদ্দিনের ঘুষিতে ধরাশায়ী হওয়ার অভিনয়ে এদেশের দর্শকদের দিয়েছেন নির্মল আনন্দ। সিদ্ধান্ত হলো যে এখানে একটা এক্সিবিশন বাউট হবে। উনি যখন আসলেন তখন ওনার যে সেক্রেটারি উনি বললো যে না ফান করবেন, একটা ছোট্ট একটা বাচ্চাকে নেন যারা বক্সিং করবে। এ তখন আমাদের সিদ্ধান্ত করা হলো গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওকে দেওয়া হলো বক্সিং করার জন্য। ওরা দেখতে বললাম যে উনি মাটিতে লুটা পড়লেন। আমি চিন্তা করলাম যে উনি মাটিতে পড়লেন কেন। পরক্ষণে বুঝতে পারলাম যে উনি একটা জোক করছে, মানে একটা কৌতুক করছে। তখন আমি একটা স্বাভাবিক পর্যায়ে আসলাম যে উনি কৌতুক করছে। তার হাত দিয়ে উদ্বোধন হয় ঢাকা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের। বাংলাদেশ সরকার তাকে এদেশের নাগরিকত্ব দিয়ে সম্মান জানায়। কক্সবাজার ও সিলেটের দুটি জমিও বরাদ্দ দেওয়া হয় তার নামে, যা পেয়ে গর্বিত ছিলেন আলী। প্রায়ই বলতেন যুক্তরাষ্ট্রে ঠাঁই না হলে বাংলাদেশে হবে তার আশ্রয়। বাংলাদেশের সরকার তখন ছিল জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল, খুব সম্মান দিয়েছে ওনাকে। বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হয়েছিল এবং চিটাগাংয়ে 2 বিঘা জায়গা দেওয়া হয়েছিল ওনাকে অবকাশকালীন সময় কাটানোর জন্য। ওনাকে একটা সাদা গ্লোভস, কালো গ্লোভস এবং লাল গ্লোভস দিয়ে বক্সিং করে, কিন্তু ওনাকে সাদা গ্লোভস দেওয়া হয়েছে, ওটা আমরা খুঁজছিলাম ওটারও। যদিও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের অবহেলায় হারিয়ে গেছে মোহাম্মদ আলীর নাম। 2010 সালে স্টেডিয়াম সংস্কারের পর মোহাম্মদ আলীর নামাঙ্কিত তামার নামফলকটি সরিয়ে ফেলা হয়েছে। তাকে দেয়া দুটি জমিরও হদিস নেই। এখন আমি যেখানে দাঁড়িয়েছি পশ্চিম দিকে, এই ভিত্তি স্থাপনটা ছিল এক তাম্র প্লেটের উপরে। এটা যখন সংস্কার করা হয় 10th সাবগেমসের সময় ভেঙে নতুনভাবে করা হয়, তখন নেম প্লেটটা সমতে খুলে রাখা হয়েছে। 3-3বারের হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন, তার চেয়েও মোহাম্মদ আলীর বড় পরিচয় মানবিক গুণাবলীতে মহিয়ান হিসেবে। তার নশ্বর দেহ পৃথিবীর মায়া ছাড়লেও আলী থাকবেন এদেশের মানুষের মন জুড়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এবার ক্লেমেন খেলার সংবাদ। ওয়ালটন ফেডারেশন কাপ, অঘটন দিয়ে শুরু হলো ফেডারেশন কাপ ফুটবল। নিজেদের প্রথম ম্যাচে আবাহনীকে 1-0 গোলে হারিয়েই দিয়েছে আরামবা ক্রীড়া সংঘ। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে মোহামেডানের সাথে 2-2 গোলে ড্র করেছে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের মাত্র 4 মিনিটে পিছিয়ে পড়ে মোহামেডান। রাশেদ তুর্জোর পাসে কঙ্গোর ফরওয়ার্ড জুনাপিও এগিয়ে নেন রহমতগঞ্জকে। ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডান একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। বিরতির পর সাদা কালো সমতায় ফেরান ইসমাইল বাঙ্গুরা। ম্যাচের 68 মিনিটে মোহামেডানকে লিড এনে দেন শাহাদাত। যদিও 10 মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে 1 পয়েন্ট এনে দেন জুনাপিও। দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীকে হারিয়ে আরও বড় চমকটা দিয়েছে আরামবাগ। পুরো ম্যাচে আবাহনীর আধিপত্য থাকলেও প্রতিপক্ষের জালের দেখা পাননি আবাহনীর ফুটবলাররা। উল্টো ম্যাচের 25 মিনিটে আরামবাগকে গোল উপহার দেন তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্টারেকন। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। দিনের শুরুতে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় তার সাথে ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের অতিরিক্ত পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করানোর জন্য ষড়যন্ত্র চলছে। সে কারণেই ঢাকা প্রিমিয়ার লিগের ফুটেজ পাঠিয়ে ICC-র কাছে অভিযোগ করেছে একটি মহল। তবে কিছু ক্লাবকে সুবিধা দেওয়ার জন্য আম্পায়ারিং, ভেন্যু পরিবর্তন সহ খেলার তারিখ পরিবর্তনের বিষয়ে যেসব অভিযোগ রয়েছে সেসব ব্যাপারে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশের পূর্ব নির্ধারিত ভারত সফর ফেব্রুয়ারিতে হচ্ছে বলে নিশ্চিত করেছেন BCB সভাপতি। আমার কেন জানি মনে হয় ঠিক আছে, আপনারা যেগুলো বলছেন যেগুলো পাচ্ছেন এখানে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা আছে, নাহলে ICC-র কাছে ছবি পাঠিয়ে দেওয়া অ্যান্ড কমপ্লেইন করা যে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে সব পাতানো খেলা হয়, তার মানে কি? মানে বাংলাদেশকে বহিষ্কার করার জন্য যা যা করার দরকার সবই চেষ্টা চলছে। ওরা বেসিক্যালি প্রপোজ করেছিল জানুয়ারিতে, কিন্তু ওরা যে সময়টা বলেছিল ওই সময়টা আমাদের আবার ট্যুর আছে, নিউজিল্যান্ডে থাকবো আমরা। সো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা ফেব্রুয়ারিতে প্রথম দিকে একটা স্লট দুই পক্ষেরই হয়তো পাওয়া গেছে, এরকমই একটা পাওয়া যায়, বাট স্পেসিফিক কোনো ডেট এখন পর্যন্ত পাইনি, বাট ওরকমই একটা কিছু হবে। দর্শক সংবাদ শেষ করব।
যাবার আগে পায়নের ইনস্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জেনে যাব আরেকবার। সারাশি অভিযানের মধ্যেই পাবনায় আশ্রমের সেবক নিত্যরঞ্জন খুন, ঘটনাস্থলে ভারতীয় হাই কমিশন কর্মকর্তারা, প্রথম দিনে আটক প্রায় 1,000। সারাশি অভিযানের নামে ধরা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের, বললেন মির্জা ফখরুল, সরকারকে ব্লেম গেম বাদ দেওয়ার আহ্বান ব্যারিস্টার মওদুদের। সাম্প্রতিক হত্যাকাণ্ডে বিএনপি জামায়াত জড়িত, বললেন এইচ টি ইমাম, প্রয়োজনে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের হুঁশিয়ারি শেখ সেলিমের। উচ্ছেদকে কেন্দ্র করে গুলিস্তানে ব্যবসায়ী হকার ও পুলিশের তুমুল সংঘর্ষ, কয়েকশো আটক, গাজীপুরে শ্রমিক উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়ায় 20 জন আহত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ওই একটা থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাই, শুভরাত্রি।